আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এই যে বাড়িটি আপনি দেখতে পাচ্ছেন, এই বাড়িটি করার জন্য খরচ হয়েছে 6,20,900 টাকা। এটি হচ্ছে 4 বেডরুমের ব্রিক ফাউন্ডেশনের একটি একতলা বাড়ির ডিজাইন। তো আপনারা দেখতে পাচ্ছেন এটি সম্পূর্ণ ব্রিকের উপর বাড়িটি একতলা করা হয়েছে। তো যারা অল্প বাজেটের ভিতরে একটি একতলা বাড়ি করতে চান তাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে। তো আপনি যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন ভাই, পুরো বিষয়টা বোঝার চেষ্টা করেন, তাহলে ইনশাআল্লাহ আপনি অল্প বাজেটের ভিতরে আপনার বাড়িটি নির্মাণ করতে পারবেন। তো আমাদের অনেকের ভিতর ভয় ভীতি রয়েছে, আসলে ব্রিকের উপর ছাদ দেওয়া যায় কি না বা ব্রিকের উপর বাড়ি করা যায় কি না, তো এটা করলে ভেঙে মাথায় পড়বে। তো আপনি যদি আমাদের এই চ্যানেলটা ভিজিট করেন তাহলে দেখতে পারবেন ইনশাআল্লাহ অনেকগুলো বাড়ি আমরা করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। তো যে বাড়িগুলো সম্পূর্ণ ব্রিকের উপর করা হয়েছে, তো এখানে কোনো বিষয় আছে যে বিষয়টা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, সেই বিষয়টা যদি আপনি খেয়াল রাখেন তাহলে ইনশাআল্লাহ আপনি অল্প বাজেটের ভিতরে খুবই সুন্দরভাবে মনের মতো করে আপনার একতলা বাড়িটি আপনি করতে পারবেন। তো আপনার কষ্টের টাকা দিয়ে বাড়ি করবেন, আপনি যদি একটু জেনে বুঝে খরচটা কমাইতে পারেন সঠিক হিসাবটি বুঝে, তাহলে আশা করছি সেটা আপনাকে কাজে দিবে। তো যাই হোক, এটি হচ্ছে বাড়ির সামনের ডিজাইন, আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটি পোর্চ করা হয়েছে এবং মিডিলের দিকে একটি গলি রয়েছে। তো আজকের এই বাড়িটি করার জন্য আপনাদের দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন পড়বে 30 ফিট 8 ইঞ্চি, প্রস্থের দিকে জায়গার প্রয়োজন পড়বে 28 ফিট 8 ইঞ্চি। এই জায়গাটা স্কোয়ার ফিটে হিসাব করলে আসবে 887 স্কোয়ার ফিট, আর শতকে হিসাব করলে আসবে 2 শতক 0.3 পয়েন্ট, কাঠাই হিসাব করলে আসবে 1 কাঠা 23 পয়েন্ট। তো আজকের এই বাড়িটির আপনার যে ছাদটা দেখতে পাচ্ছেন এটা পুরো একটি স্ল্যাব ছাদ করা হয়েছে, এখানে ছাদে কোনো ভীম কিংবা কিছু ব্যবহার করা হয় নাই। তো এই বিষয়টাও আপনাকে মাথায় রাখতে হবে যেহেতু আপনি অল্প বাজেটের ভিতরে বাড়িটি করবেন, আর ব্রিকের উপর ভীম দিলেও কোনো সমস্যা নাই, না দিলেও কোনো সমস্যা নাই। তো আপনি খুবই সুন্দরভাবে বাড়িগুলোকে তৈরি করতে পারবেন। তো এখানে ফাউন্ডেশনটি নেওয়ার জন্য আপনার প্রথমে একটা 25 ইঞ্চি ইটের সোলিং করা হয়েছে, আর এটা যাওয়া হয়েছে আপনার প্রায় 20 ইঞ্চি মাটির নিচে। তো তার উপর একটা মই বাঁধন রড দিয়ে ঢালাই দেওয়া হয়েছে 4 ইঞ্চি, যেটা 10 মিলি রডের মাধ্যমে ঢালাইটা দেওয়া হয়েছে। এটা 5 ইঞ্চি পরপর রডটাকে বাঁধা হয়েছে। এখানে ফ্লোর লেভেলে কোনো গ্রেড বিম দেওয়া হয়নি, শুধু নিচে টোটাল স্ট্রাকচারের যতগুলো গাঁথনি রয়েছে সব গাঁথনির নিচে আপনার মই বাঁধন দিয়ে একটা 20 ইঞ্চি ঢালাই দেওয়া হয়েছে। তার উপরে 15 ইঞ্চি ইটের গাঁথনি দেওয়া হয়েছে একটা, তারপর আপনার ফ্লোর লেভেল পর্যন্ত যত গাঁথনি রয়েছে সবগুলা দেওয়া হয়েছে 10 ইঞ্চি, এবং ফ্লোরের উপরে কিছু ব্রিকের প্লার ব্যবহার করা হয়েছে যেগুলো 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি, আর বাদবাকি ওয়ালগুলো রয়েছে 5 ইঞ্চি। তো এখন এভাবে যদি আপনি করেন আপনার ঘরটি নির্মাণ, তাহলে ইনশাআল্লাহ আপনি অল্প বাজেটের ভিতরে আপনার বাড়িটি নির্মাণ করতে পারবেন। তো আমরা মোটামুটি প্রায় সব বিষয়গুলি শেষ করে ফেলেছি, এখন আমরা এই বাড়ির ড্রয়িং প্ল্যানটা দেখব। তো দেখার পূর্বে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, আপনার কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এরকম প্রতিদিন নিত্য নতুন বাড়ির ডিজাইন পেতে এবং কিভাবে অল্প খরচের ভিতরে করতে পারবেন তা নিয়ে পুরো বিস্তারিত বিষয় আমাদের এই চ্যানেলে আলোচনা করা হয়। তো এ বিষয়ে আপনার কাছে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিউয়ার্স, এটি হচ্ছে বাড়ির ড্রয়িং প্ল্যান, এখানে দেখতে পাচ্ছেন এটা দৈর্ঘ্যের দিকে রয়েছে 30 ফিট 8 ইঞ্চি, প্রস্থের দিকে রয়েছে 28 ফিট 8 ইঞ্চি। এটা 887 স্কোয়ার ফিট জায়গার উপরে করা হয়েছে, 2 শতক 0.3 পয়েন্ট জায়গার উপরে করা হয়েছে, আর কাঠায় 1 কাঠা 23 পয়েন্ট জমির উপরে করা হয়েছে।
তো এটি হচ্ছে বাড়ির সামনের পোর্চের ডিজাইন, যেটা 7 ফিট বাই 9 ফিট জায়গার উপরে করা হয়েছে। এবং এখানে রয়েছে একটি কমন প্যাসেজ যেটা 24 ফিট বাই 5 ফিট। এখানে একটি বেডরুম রয়েছে যেটা 12 ফিট বাই 12 ফিট। এখানে বেডরুমের সাথে দুইটা জানালা দেওয়া হয়েছে। এখানে রয়েছে একটা বেডরুম যেটা 10 ফিট বাই 12 ফিট, এটার সাথেও দুইটা জানালা দেওয়া হয়েছে। এর সাথে কোনো অ্যাটাচড ব্যালকনি ব্যবহার করা হয় নাই। তো এই রুমের সাথে একটি অ্যাটাচড বাথরুম রয়েছে যেটা 5 ফিট 5 ইঞ্চি বাই 7 ফিট দেওয়া হয়েছে। এখানে একটি কমন বাথরুম রয়েছে যেটা আপনার 5 ফিট বাই 4 ফিট দেওয়া হয়েছে। এখানে রয়েছে একটি বেডরুম যেটা 10 ফিট বাই 12 ফিট দেওয়া হয়েছে, এটার সাথে একটি জানালা ব্যবহার করা হয়েছে। এখানে রয়েছে আরও একটি বেডরুম যেটা 10 ফিট বাই 12 ফিট করা হয়েছে। এবং এখানে রয়েছে একটি স্টেয়ার রুম, যে স্টেয়ার রুম বা ছাদে ওঠার সিঁড়ি। তো এই সিঁড়ির নিচে রয়েছে আপনার একটি কিচেন যেটা আপনি পাবেন 7 ফিট বাই 10 ফিট জায়গার উপরে। তো সিঁড়ির নিচে একটি কিচেন রয়েছে। এখন আপনি যদি চান কিচেনটাকে, এইটা একটা ডোর রয়েছে পেছনে, কিচেন কাম ডাইনিং রুম করে নিতে পারবেন। তো এখানে মূলত চিন্তাভাবনা রয়েছে পেছনে করার জন্য। তো এরকমভাবে বাড়িটি করা হয়েছে। এই ছিল মোটামুটি আজকের বাড়ির ফ্লোর প্ল্যান। তো এই ফ্লোর প্ল্যান অনুযায়ী যতটুকু কাজ আপনি ভিডিওতে দেখতে পেয়েছেন, এতটুকু কাজ করার জন্য খরচ হয়েছে 6,20,900 টাকা। আর এ বাড়িটি আপনাদের কমপ্লিট করতে আনুমানিক খরচ হতে পারে 10 থেকে 11 লক্ষ টাকা। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।